অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান অস্ত্রবিরতির মধ্যেই এবার পশ্চিম তীরে সাধারণ ফিলিস্তিনিদের ওপর চড়াও ইসরায়েলি বাহিনী। তেল আবিবের দাবি, মঙ্গলবার নাবলুস শহরে এক ব্যক্তিকে গ্রেফতার করতে গেলে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে সাধারণ ফিলিস্তিনিরা। এ সময় পাল্টা জবাবে গুলি ও টিয়ারশেল ছুড়ে ইসরায়েলি বাহিনী। এতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এই ঘটনায় বেশ কয়েকজন সাধারণ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে গাজা উপত্যকায় তিন দিন ধরে চলা ইসরায়েলি হামলায় নিহত 15 শিশুর পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। শিশু নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আঙ্কারায় এক বৈঠকে তিনি বলেন, শিশু হত্যার কোনো যুক্তি থাকতে পারে না। তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে বলেও মন্তব্য করেন এরদোয়ান। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ইস্যুতে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে গভীর উদ্বেগ জানায় সদস্য দেশগুলো। যুদ্ধবিরতি কতদিন বহাল থাকবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করে কেউ কেউ। হামলা বন্ধে স্থায়ী পদক্ষেপ নিতে ফিলিস্তিন ইসরায়েল দুই দেশ নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে চীন। গাজার সমস্যা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। নেতিবাচক মনোভাব পরিহার করে শান্তি আলোচনা শুরু করা দরকার। ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে হবে। এদিকে গাজা উপত্যকায় তিন দিনব্যাপী চালানো হামলার উদ্দেশ্য সফল হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তেল আবিবের জন্য হুমকি এলে তার কঠিন জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গাজায় চালানো হামলার জন্য ইসরায়েল অনুতপ্ত নয় বলেও জানান লাপিদ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।